আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। তো আমি কাতলা মাছের মাথা হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, ভাজবো। আর আমার লাগছে কুমড়ো, দুটো আলু কেটে রেখেছি, আর 400 গ্রাম পুঁই শাক। আর মশলাতে আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ, পেঁয়াজ কুচি 2 থেকে 3টে ছোটো, 5 ফোড়ন, এলাচ লবঙ্গ দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য। সর্ষে তেল দিয়ে দেবো 1.5 টেবিল চামচ। তেল থেকে ধোঁয়া উঠছে, আমি এবার মাথাগুলোকে ভেজে নেব। মাথাটা আমি উল্টে দিয়েছি, এবার একটুখানি ভেঙে দেবো, নাহলে কিন্তু ভালো মুচমুচে ভাজাটা হবে না। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটা আমি ভেজে তুলে নিয়েছি, প্রথমে আমি 5 ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর তেজপাতাটা দেব। আর গোটা গরম মশলাটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মশলাটা ভালো কষা হয়ে গেছে, এবার আমি কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দেবো, সঙ্গে আলুটাও দিয়ে দেবো। এবার আমি একে একে আলু ভাঁটাটা দিয়ে দেবো, পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দেবো আর কুমড়োটা দিয়ে দেবো। এবার আমি লবণটা দিয়ে দেবো। সঙ্গে হলুদটাও দিয়ে দেবো। এরকম ভালো করে মেরে নেব। আমি মিনিট দুয়ে একটুখানি কষে নেব, তারপর জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো যেন সিদ্ধটা হয়ে যায় সেইভাবে। প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পুঁইশাকের পাতাগুলো আর মাছের মাথাটা দিয়ে দেবো। পুঁইশাকের পাতাটা আমি দিয়ে দিলাম, একটু নেড়ে
পাতাগুলো একটু নরম হয়ে গেছে, আমি এবার মাছের মাথাগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে আবার ঢেকে দিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। মাথাগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। সামান্য জল দিয়ে এবার ঢেকে দেব। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। Thank you.